গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। হোপ আপনারা খুব 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 ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে অনেক দিন পরে, এতদিন থেকে ব্লগ করতে পারছিলাম না, ডেইলি ব্লগ, কারণ জানেন প্রবলেম ছোট বাচ্চা নিয়ে, রান্নাবান্না নিয়ে ব্লগ করা। তো আজকে তার আর আমরা 9 মান্থ বাদ দিয়ে ফটোশ্যুটের জন্যে নাইন মান্থ বাদ দিয়ে ফটোশ্যুটের জন্য আমরা পার্কে যাচ্ছি। তো চলুন আমাদের সাথে, আপনারাও ফটোশ্যুট দেখে নেবেন। তারা ফটোশুট খুব ভালো মতো হয়ে গেল, এখন যাব সুইমিং পুলে। এটা হচ্ছে বড় পার্কটা, আর ওই পাশে দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে এক একটা সেলফ ভিলা, মানে ও এক একটাই ভিলা। আমাদেরগুলো যেমন অ্যাটাচ আছে, এগুলো অ্যাটাচ না। আর এটা হচ্ছে বাচ্চাদের একটা পার্ক, এখানে অনেক রকমের অ্যাক্টিভিটি আছে। আর ওই পাশেটা হচ্ছে সুইমিং পুল, এটা হচ্ছে বড়দের সুইমিং পুলটা, আর ওটা হচ্ছে ছোটোদেরটা। এই হ্যাঁ, এই তো এটা, ওইটা ওর ভাই, দেখো কি। এই যে ওই যে কিছুদিন আগে পা ভেঙেছিল, মচকে ছিল, ওই বাচ্চাটা, ওই যে ওই বাচ্চাটা, এই এত দুষ্টামি করলে তো পা মচকাবেই। দেখো এই যে দেখছে, তারা দেখছে ওকে, দেখো না। ও ধরেছে, দেখো ভালো লাগে। আমরা এখন চলে এসেছি আমাদের কমিউনিটি সুইমিং পুল সেন্টারে। এটা আমাদের কমিউনিটি সুইমিং পুল। মাম্মা মাম্মা, চান কোব্বা? তোমার কাছে তো সুইমস্যুট নেই। হ্যাঁ, কি করে চান কোব্বা তুমি? দিদু না, তোমার তো সুইমস্যুট নেই। হ্যাঁ, তোমাদের সুইমস্যুট দিব, তারপরে তোমরা একসাথে চান কোব্বা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। এম এম এটা হচ্ছে বড়দের সুইমিং পুল, আর এখানে বাচ্চাদের সুইমিং পুল। এটা হচ্ছে বাচ্চাদের সুইমিং পুল, বাট বাচ্চারা এখানে নামে না, বড়দেরটাতেই নামে। তো পার্কে সুইমিং পুলে অনেক খেলা হলো, মা মেয়ে দিদা সবারই। এখন বাড়ি যাচ্ছি,
খুব হাঁপিয়ে গেছি, তার বাবাও চলে এসেছে অফিস থেকে। আচ্ছা এই যে বাবা এসছে, বাবা আর মেয়ে এই যে এখন তার এক মাস হয়ে গেছিল, ওই কানের দুলটা চেঞ্জ করে দিতে বলেছিল এক মাস হলে, তো কানের দুল পড়েছে মেয়ে। বাচ্চাকে খাওয়ানোর কত রকমের যে টেকনিক, ওই চেয়ার ওখানে পড়ে আছে, ও এখানে শুয়ে খাবে, ওইদিকে টিভিতে গান চলে, কি করবো আস্তে আস্তে ওটা কি ধরনের খেলা, ওটা কি খেলা? আচ্ছা কি দুঃখ হয়েছে তোমার, তোমার বয়ফ্রেন্ড ছেলে চলে গেছে তোমাকে বয়ফ্রেন্ড? ওরে বাবারে কত দুঃখ, তারের বয়ফ্রেন্ড তারাকে ছেড়ে চলে গেছে তাই? ও বাবালে, ও বাবালে আমার মাটা কি, ও দেখ তো কেমন তুই তারা, হ্যাঁ কি ও কি হয়েছে, কাকে পোকো দিচ্ছ? আজকে আমাদের ডিনার শাওয়ারমা, এই লম্বা আর কাঁচা লঙ্কা। কি ঝাল গো, তারাকে খাওয়ানোর পরে ওর সাথে একটু খেলছিলাম, তো খেলতে খেলতে এই ব্যাক করে আমার নাইটিটা পুরো একদম বমি করে ভাসিয়ে দিয়েছে, তাই নাইটিটা ফট করে চেঞ্জ করে নিলাম। আজকে তারার বার্থডে ফটোশ্যুটটা খুব ভালোই ছিল, ওর ফটোশ্যুট সত্যি মানে আমার টেনশন হয়ে যায় যেদিন মানে ওর বার্থডের ফটোশ্যুটটা থাকে, আমি এক দুই প্রত্যেকটা বার্থডেরই ফটোশ্যুটটা করে রেখেছি, তো যখনই মনে হয় যে ও আজকে তো বার্থডের ফটোশ্যুট করতে হবে, আমার প্রচণ্ড টেনশন মানে হতে থাকে, কারণ মানে এত তাম ঝাম করতে হয় বাচ্চাদের ফটোশ্যুট। তো যাই হোক ভালো মতো হয়ে গেল। আজকে ডিনারে শাওয়ারমা খেতে ইচ্ছা করলো, একটা শাওয়ারমা না পেট ভরে যায়, খাওয়া যায় না এত বড় শাওয়ারমা থাকে, তো এখন তারা তারার বাবা তারা দিতুন সবাই ঘুমিয়ে পড়েছে, আমিও যাব, আমারও প্রচণ্ড ঘুম পাচ্ছিল, তো আমার কিছু এডিটিংয়ের কাজ বাকি আছে, তো এডিটিংয়ের কাজটা কমপ্লিট করে আমি ঘুমিয়ে যাবো। এখানে দেখতে পাচ্ছেন এই যে মিমো, তো ঠিক আছে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে, আর তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি থাকবেন, আর যদি বন্ধুরা আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ 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 আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলি মেম্বার হয়ে যান। তো আজকের মতো এখানেই, টাটা, বাই বাই, গুড নাইট।